বিস্তর হয়ে আছে, সেখানে আর পৃথিবীর কোনো কিছু ঢোকার চান্স নেই, সেটা অবশ্যই জয় এবং বীর। তো সেই জায়গা থেকে খুবই ভালো লেগেছে। সে তো প্রথম দিন মানে যেটা হয়েছে যে আমাদের সাথে যখন ঢুকছিল সে আমার হাত ধরে আছে, বাবার হাত ধরে আছে, আমার ওড়না ছাড়া। ত্রিভুজ প্রেম বাস্তব, সতীন এখন মিতিন, হবে কি হবে না কেউ জানে না, ত্রিভুজ প্রেমের বাস্তব কাহিনীটা অধরা বা প্রলিকায় থেকে যায়। আবার যখন তাদের স্বার্থে আঘাত হবে তখনই মধুচন্দ্রিমা ছিটকে পড়বে, আর আমরা তখন জানতে পারবো। যেমন জানতে পারলাম বিস্তর হয়ে আছে, সেখানে আর পৃথিবীর কোনো কিছু ঢোকার চান্স নেই, সতীন এখন মিতিন, অবশ্যই জয় এবং বীর। অপু বিশ্বাস স্পষ্ট বুঝতে পেরেছেন শাকিব খান শুধু তার একার না, বীরের মায়েরও, আই মিন বুবলিরও। তো সেই জায়গা থেকে খুবই ভালো লেগে, আর আমরা তো এমনটিই চাই, এমনটিই হোক। আমরা আপনাদের মধ্যে কোনো অশান্তিই চাই না, আমরা আপনাদের রুচিপূর্ণ কাজ চাই, আর সাথে আপনাদের মহামিলনটাও চাই। দুই ছেলেকে একই আমেরিকান স্কুল আইএসডিতে ভর্তি করিয়েছেন, সেই সুবাদে হয়তো আপনাদের একই জায়গায় তিনজনকে আসতে এবং যেতে হতে পারে। ত্রিভুজ প্রেমের কাহিনী এখান থেকে আবার নতুন করে শুরু হলো। সে তো প্রথম দিন বাবার হাত ধরে আছে আমার। ত্রিভুজ প্রেমের কাহিনী আমরা সিনেমাতে অনেক দেখেছি, এখন দেখবো বা দেখতেছি সেটা হলো বাস্তবে। আপনাদের ত্রিভুজ প্রেমের কাহিনী চির অমর হোক, যুগ যুগ ধরে আপনাদের ত্রিভুজ প্রেমের কাহিনী টিকে থাক, আর আপনারা আমাদেরকে নিয়মিত এন্টারটেনমেন্ট দিয়ে যান।